ওয়ান্স আ বিট্রেয়ার ইজ অলওয়েজ আ বিট্রেয়ার মাননীয়ার ইতিহাসে আছে রাজনৈতিক জীবনের ইতিহাসে আছে যে তিনি বিট্রে করেন তিনি কংগ্রেসকে বিট্রে করেছেন তিনি রাজীব গান্ধীকে বিট্রে করেছেন তিনি ইন্ডিয়া জোটকে বিট্রে করবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার বহু মিডিয়া চ্যানেল জিজ্ঞেস করতো টিভি চ্যানেল জিজ্ঞেস করতো যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এক এই রকম ধারণা পোষণ করেন তাহলে আপনাদের নেতানেত্রীরা কেন পাশে বসে মিটিং করে তা আমি তখন একটা উত্তর দিতাম সেটা অনেকের পছন্দ হতো না আমি তখন একটা কথাই বলেছিলাম যে ওনাকে যদি পাশে না বসানো হয় উনি পশ্চিমবঙ্গে ফিরে এসে বলবেন ওই দেখো বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেছিলাম আমাকে ইন্ডিয়া জোটে নিল না আজকে আমার অত্যন্ত সম্মানীয় এবং আদরণীয় নেতা শ্রী জয়রাম রমেশজি বলেছেন উনি ইন্ডিয়া জোটের একটা প্রধান স্তম্ভ পথ চলতে চলতে অনেক স্পিড ব্রেকার আসে ওগুলো নিয়ে ভাবলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের স্তম্ভ অ্যাকচুয়ালি উনি ইন্ডিয়া জোটের স্তম্ভ নন উনি ইন্ডিয়া জোটে ঢুকেছেন খবর ট্রান্সফার করার জন্যে বিজেপির কাছে নরেন্দ্র মোদীর কাছে ট্রান্সফার করার জন্য এবং আজকে সত্যি কথাটা শুনলাম সূত্র মারফত যে উনি নাকি বর্ধমানে বসে বলেছেন যে আলটিমেটলি উনি পশ্চিমবঙ্গে নির্বাচনটা একা লড়বেন তা উনি যে রাজনৈতিকভাবে বিশ্বাসঘাতক উনি আগেও করেছেন ওনার মেন্টারদের সঙ্গে আজও ইন্ডিয়া জোটের সঙ্গে করলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং নেতা এবং মাননীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় নেতা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ওনার সম্বন্ধে যতই উচ্চ ধারণা পোষণ করুন বা আমাদের মিডিয়ার চিফ সর্বভারতীয় কংগ্রেস কমিটির শ্রী জয়রাম রমেশ যতই সুন্দর সুন্দর কথা ওনার সম্বন্ধে বলুক উনি যে একজন রাজনৈতিক বিশ্বাসঘাতক সেটা আজকে আবার নতুন করে প্রমাণিত হলো আমি তাই আবেদন করব আমার সর্বোচ্চ নেতার কাছে শ্রী রাহুল গান্ধীজির কাছে শ্রী মল্লিকার্জুন খার্গেজির কাছে শ্রী জয়রাম রমেশজির কাছে এবং সর্বোপরি যাকে দেখে আমরা দল করি পশ্চিমবঙ্গে যে দিবারাত্র এই এই টিএমসি নামক গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে শ্রী অধীর চৌধুরীর কাছে যে আজকে অন্তত খানিকটা হলেও মমতার চরিত্র আবার নতুন করে আমরা আগেই জানতাম আবার নতুন করে খোলসা হয়ে গেল এবার আসুন আমরা আপনাদের নেতৃত্বে আমরা কর্মীরা পথে নেমে আমরা আগামী নির্বাচনগুলো লড়ি